আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়াতে শয়তানের প্ররোচনা পড়ে আমরা নানানভাবে পাপের কাজে লিপ্ত হই। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসা ওয়াসা দেয়, আমি তো হালাল ইনকাম করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না, ব্যাংকে কিংবা কোনো সুদি প্রতিষ্ঠানে কোনো হারাম ব্যবসা করে আমার চাকরিটা খুঁজে নিই, আমি মনে করি এটা আমার জন্য জায়েজ। তারপর আছে আজকে আপনার মন ভালো নেই, সেজন্য আপনি নাটক দেখছেন, গান শুনছেন, এভাবে পাপ কাজ করে যাচ্ছেন, সময় পার করছেন। আপনি টেনশনে আছেন, এই টেনশন কাটানোর জন্য আপনি নেশাদ্রব্য সেবন করছেন, সিগারেট খাচ্ছেন, এভাবে আপনার শরীরের জন্য এটা জায়েজ মনে করছেন, এত চেষ্টা করছেন, আপনার বিয়ে হচ্ছে না, কিন্তু আপনি মেয়েদের সাথে চ্যাট করছেন, তাদের সাথে মিশছেন, কথা বলছেন, পরিশেষে হারামভাবে সম্পর্ক জড়ায়, কিন্তু আপনি কিন্তু বিয়ে করতে চাচ্ছেন না। এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে শয়তান প্ররোচনা দেয়, আমি আর কয়টা বলবো, শত শত হাজার হাজার রয়েছে, কারণ শয়তান একটাকে না পারলে আরেকটার মাধ্যমে আমাদেরকে যে কোনো পাপ কাজে মন বসিয়ে দেয়। আমাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করে ফেলে শয়তানের এই ফাঁদে আমরা যদি পা দিই, একবার যদি দেন, তাহলে সবসময় আপনার সামনে আরো বড় 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 যে পাপ কাজ আছে সেগুলো নিয়ে আসবে, শেষ পর্যন্ত আপনি এমন এক গর্তে পড়বেন যা আপনি আর কখনো বেরোতে পারবেন না। সিগারেট খাচ্ছেন, সিগারেট খেতেই থাকবেন, হারাম ব্যবসা করছেন, এই হারাম ব্যবসা দিয়েই আপনার 14 গুষ্টি পার হয়ে যাবে। আপনি যেভাবে ইনকাম করছেন সেভাবেই আপনার দেখবেন মৃত্যু হচ্ছে। অনেকে আছে পাপ কাজ করতে করতেই মৃত্যু হয়ে যায়, নাউজুবিল্লাহ। বিশ্বাস রাখুন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এত ধৈর্য ধারণ দেন, আপনি যদি করতে পারেন, আপনি যদি আপনার চাহিদাটা মেটাতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের সাহাবীরা বহু কষ্ট করেছেন, তবু তারা কিন্তু ধৈর্য ধারণ করেছেন, তারা সেই ধৈর্যটা তারা আমলে নিয়েছে। আমরা কি সবর করতে পারছি না? একটু সবর করলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী স্টেপে আরও বেশি কিছু দিবেন। আল্লাহ তাআলা বলছেন যে অচিরেই তোমাদেরকে আমি যা দেব তা তোমরা কল্পনা করতে পারবে না। জেনে রাখুন আপনার রব সবসময় আপনার সাথে আছে, আপনি যদি তার সাথে সৎ থাকেন তবে তিনি আপনাকে এমনভাবে যে কোনো বিপদ থেকে, রিজিকের টেনশন থেকে যে কোনোভাবে আপনাকে উত্তরণ করবে তা আপনি চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না, হঠাৎ করেই আসবে। এই জন্য আপনাকে কি করতে হবে, মজবুতভাবে আপনার ইমানকে সচল রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাই শয়তানের ওয়াসওয়াসা এসব থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সে বিভিন্ন ওয়াসওয়াসা দিবে, বিভিন্ন গরিব হওয়ার জন্য, অপমান হওয়ার জন্য, কাউকে হিংসা করার জন্য, এভাবে সে প্রশ্রয় দিবে, তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেও মানা তাওফিক দান করুক। আমিন।